ম্যানপয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আমরা আজকে অন্তরীকরণের অর্থাৎ 9C স্যার অসীম কুমার সাহা উনার বইয়ের অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 9C থেকে 9-এর 2 নম্বর অঙ্কগুলো করব, আর সবগুলোর বেসিক ভিডিও অন্তরীকরণের এবং কি যা তোগুলো ভিডিও দেওয়া হয়েছে সবগুলো ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে, এবং এর আগের অঙ্কগুলো করানো হয়েছে অর্থাৎ অক্ষরপত্র বই থেকে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু করানো হয়েছে, সবগুলো লিংক নিচে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, এবং কি পুরো প্লে লিস্ট একসাথে পেতে চাইলে আই বাটন ক্লিক করলে পুরো প্লে লিস্টটা পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করি 9 থেকে আজকে। তো 9A2 বলছে কি sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, এই ফাংশনটা আমাকে কি করতে বলছে অন্তরজ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। সো আমরা বলেছি x সমান এরকম ফাংশন যখন দেখবো আমরা x সমান sec থিটা cos থিটা tan থিটা এরকম কিছু একটা ধরবো, কিন্তু এই জায়গায় এসে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি জানেন, সেটা হচ্ছে যখন আপনারা দ্বিতীয় পত্র করবেন উচ্চতর দ্বিতীয় পত্র যখন যাবেন অর্থাৎ হায়ার অর্থে দেখবেন যে আপনি সেকেন্ড পার্টে যখন আসবেন তখন সপ্তম অধ্যায় অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সেখানে দেখবেন আপনারা যে sec ইনভার্স x বাই y কে আমরা cos ইনভার্স y বাই x লিখতে পারি, ঠিক আছে, sec ইনভার্স x বাই y কে cos ইনভার্স y বাই x লিখতে পারি। তাহলে এইখানে আগে আমরা কি ধরি, ধরি y ইকুয়াল টু sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা আছে তো, তো এটাকে আমি লিখতে চাচ্ছি cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। আর আশা করি যারা সেকেন্ড পার্ট করছেন তারা আশা করি বুঝতে পেরেছে, এই লকটা হর হয়ে যাবে, হরটা লকে চলে আসবে, সেক পাটলে সেটা কি হয়ে যাবে cos ইনভার্স হয়ে যাবে। ওকে, সো এগুলো আমরা কিন্তু বিপরীত ত্রিভুজ ফাংশনে অলরেডি অটোমেটিক্যালি করব অনি, ঠিক আছে। এখন আসি এইটা সমান আমি লিখতে পারি 2 tan ইনভার্স x, এটাও কি সম্ভব, এইটাও 7a এর সেকেন্ড পার্টে গিয়ে বিপরীত ত্রিভুজ ফাংশনে এটা করবেন যে 2 tan ইনভার্স x সমান হবে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে, এই ফর্মুলাটা আমি এখানে এখন অ্যাপ্লাই করেছি। এখন দেখেন আমার ফাংশনটা খুবই সুন্দর একটা ফাংশন অর্থাৎ সিম্পল, খুবই সিম্পল একটা ফাংশন হয়ে গেল। এখন আমি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমার তাকে dy dx ইকুয়াল টু 2 ddx 2 tan ইনভার্স x, ঠিক আছে, সো 2 টা যদি আগে চলে আসে তাহলে ddx tan ইনভার্স x, তাহলে ddx of tan ইনভার্স x সমান আমরা কি জানি ddx of tan ইনভার্স x সমান হচ্ছে যে 1 বাই 1 প্লাস x স্কয়ার, সো এখানে আমি লিখতে পারি 2 ডিভাইড বাই 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 বাই 1 প্লাস x স্কয়ার, এটাই হচ্ছে আনসার। সো এখানে এই অঙ্কটা করতে গিয়ে আমরা বিপরীত ত্রিভুজ ফাংশনের এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েছি, ঠিক আছে। তো আর টোটাল ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে, আর ddx অফ tan ইনভার্স x তো আমরা এই ফর্মুলা গুলো এখানে এসেই তো আমরা জানছি, ঠিক আছে, সফটওয়্যারের শুরুতে। তো এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, সো এটাই হবে আনসার। এখন আমরা 9A 3 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে, 9A 3 নম্বরে অক্ষরপত্র প্রকাশন উনার বইতে এই 3 নম্বরে অঙ্কটা আছে, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। তো এটাও আমরা বিপরীত ত্রিভুজ ফাংশনের অর্থাৎ সূত্রের মাধ্যমে এটাকে আমরা অন্তরীকরণ করব, কিভাবে দেখেন সেটা হচ্ছে আগে আমরা y ইকুয়াল টু tan ইনভার্স 2 রুট x 1 মাইনাস x ধরতে পারি, এরপরে এটাকে আমরা যে কাজটা করব 2 রুট x আছে তো এখানে 1 মাইনাস x কে রুট এক্স করে স্কেল লিখতে আসলে আমাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা এটা এখন কেন করলাম দেখেন, কিছুক্ষণ আগে আগের অঙ্কে 2 tan ইনভার্স x একটা cos ইনভার্স দিয়ে ফর্মুলা বলেছি, এই 2 tan ইনভার্স x সমান আমরা বিপরীত ত্রিভুজ ফাংশনে এটাও করব 2 tan ইনভার্স x সমান আবার এইটাও লাগবে যাবে tan ইনভার্স 2 x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে, 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার যেমন লাগে যায় 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2 x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার লেখা যায়। আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, দেখেন তো 2x x হচ্ছে আমাদের কাছে এই যে রুট x টা 2x 1 মাইনাস x স্কয়ার,
তাহলে এখানে আমরা লিখতে পারি না 2 tan ইনভার্স আমাদের কাছে x টা হচ্ছে √x ওকে এই যে এই x টা ঠিক আছে সো আশা করি এই ফর্মুলাটা এখন আমরা অ্যাপ্লাই করতে পারছি এবার আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে দাঁড়াচ্ছে dy dx equal to d dx 2 tan ইনভার্স √x ঠিক আছে সো 2 টাকে চলে আসলো d dx tan ইনভার্স √x ঠিক আছে তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 d dx tan ইনভার্স x তাহলে d dx tan ইনভার্স x হল আমরা কি জানি কিছুক্ষণ আগে বলেছি d dx tan ইনভার্স x শুন আমরা কি জানি 1/1 x স্কয়ার আমাদের কাছে x টা কত √x তাহলে 1/1 √x স্কয়ার ওকে এখন যাকে আমি x বলছি সে কিন্তু x না সে কিন্তু √x তাই তাকে আমরা আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি আমাদের dy dx equal to 2 1 by 1 plus x হয়ে যাবে না x এর রুট কাটা গেলে এখানে x হয়ে যাবে into ddx of root x সমান হচ্ছে 1 by 2 root x ঠিক আছে তো ddx of root x সমান হচ্ছে 1 by 2 root x so dy dx equal to 2 2 কাটা যায় তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার কাছে root x into 1 plus x সো আগের পর্বগুলোতে কিন্তু আমরা আলোচনা করেছি ddx of root x সমান কেন 1 by 2 root x তারপরও আমি একটু এখানে দেখাচ্ছি সো ddx of root x ddx of root x সমান হচ্ছে ddx of x এর উপরে হাফ না root x মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ তাহলে x এর ফর্মুলাটা করেন হাফ ইনটু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 এটা হলো সো এখান থেকে আসছে আমার কাছে হাফ ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 2 ডিভাইড বাই হাফ ln k ln এভাবে লিখতে পারি তাহলে এখানে আসবে আমার কাছে হাফ ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ আসলো না দেখেন তো x টু দি পাওয়ার মাইনাস হাফ এটা আসে না x টু দি মাইনাস হাফ আসে তাহলে এইটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না আচ্ছা এটা লিখি এটাকে চাইলে আমরা এই যে হাফ তো ইনটু 1 বাই x টু দি পাওয়ার হাফ লিখতে পারি না যদি x টু দি পাওয়ার মাইনাস হাফ এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে এখান থেকে আসছে আমার কাছে 1 বাই 2 রুট x হাফ এর জন্য রুট দিতে পারি ঠিক আছে তো আমরা সরাসরি বলি ডি dx এর রুট x সমান হচ্ছে 1 বাই 2 রুট x সো তাহলে আমার কাছে আনসারটা এটাই হচ্ছে আর কি না তাহলে আনসারটা হচ্ছে এটা না ঠিক আছে সো আশা করি আমরা বুঝতে পেরেছি সো ddx অফ tan ইনভার্স x ইউজ করেছি আর বিপরীত দিকে যে ফাংশন সেকেন্ড পার্টের 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স twice z / 1 minus x ফর্মুলাটা ইউজ করেছি খুবই সিম্পল একেবারে এখন আমরা 9 এর 5 নাম্বার অর্থাৎ 4 নম্বর অঙ্কটা করব যেটা অক্ষরপত্র প্রকাশন ওনার বইয়ের 9 এর 4 নাম্বার আছে tan ইনভার্স 6 root x divided by 1 minus 9 x এই অবস্থায় আছে তো এইটাকেও চাইলে একটু আগের মতোই কিন্তু অঙ্কটা করব এই যে 2x / 1 minus x স্কয়ার tan ইনভার্স ওই ফর্মুলাতে নিয়ে যাব যে বিপরীত যে ফর্মুলাটা আগে করেছি সেভাবে দেখেন তো আগে আমরা ধরে নিচ্ছি ধরি y equal to tan ইনভার্স 6 root x divided by 1 minus 9x ঠিক আছে সো tan ইনভার্স 6 কে 2 into 3 root x লেখা যায় না এই যে এভাবে আর এটাকে 1 minus 3 root x 9x কে 3 root x যদি হোল স্কয়ার লিখি 9 root x রুট চলে গেলে x হয়ে যাবে তাহলে এই নিচেরটা কিভাবে লিখতে পারি এখন এটা কার মতো দেখতে লাগছে ওই যে 2 tan ইনভার্স x হচ্ছে কত tan ইনভার্স কত 2x divided by 1 minus x স্কয়ার এই ফর্মুলাটা যেটা আগেও করেছি সে অবস্থায় চলে আসছে না 2 এটাকে x দিয়ে 1 minus x স্কয়ার তাহলে আমরা লিখতে পারি যে 2 tan ইনভার্স x x হচ্ছে আমাদের 3 root x আশা করি বুঝছি y equal to এত সো এখন যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তাহলে dy dx equal to d dx 2 tan inverse 3 root x
তাহলে 2 টাকে আগে নিয়ে আসলাম d dx tan ইনভার্স 3 root x তাহলে d dx of tan ইনভার্স x এর ফর্মুলা 1 by 1 plus x square তাহলে এটা লিখে ফেলি 2 1 by 1 plus x x হচ্ছে 3 root x সেটার উপরে স্কয়ার এখন যাকে x ধরেছি সেটা x নাম 3 root x তাই তাকে আমাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে ওকে সো এইভাবে আমরা 2 1 plus 9 x হয়ে যাবে এটা না দুটো আগে নিয়ে আসলাম 3 3 যা 9 হবে x এর কাটা যাবে তাই এরপর এখানে 3 d dx of root x 3 টা আগে নিয়ে আসলাম d dx of root x তাহলে এইটাকে চাইলে আমরা কি লিখতে পারি তাহলে dy dx equal to 2 divided by 1 minus 9 x into 3 dx of root x সমান হচ্ছে 1 by 2 root x 2 2 কাটা গেল দেন 3 উপরে root x into 1 minus 9 x এইটাই হবে আনসার ঠিক আছে সো আশা করি আমরা বুঝতে পেরেছি শুধুমাত্র এই ফরম্যাট যেটা আছে সেটাকে 2x squared by 1 minus x squared পরিণত করেছি বাকি কাজ তো আমরা আগে করেছি ওকে এখন আমরা 9 এর 5 তম অঙ্কটা করব এটাও কিন্তু পরীক্ষায় আসছে এটাও কিন্তু আমরা আগের ফর্মুলাতেই নিয়ে যাব 2x divided by 1 minus x square এই ফর্মুলাতে নিয়ে যাব tan inverse 2 tan inverse x যেটা আগে করেছি সেটা খুবই সিম্পল একেবারে আগে আমরা ধরি y equal to tan inverse 4x divided by 1 minus 4x square দেখেন তো এটাকে চাইলে আমরা এখন কিছু করে যেভাবে করেছি সেভাবে নিয়ে যেতে পারি 2 into 2x এভাবে লিখলাম আর 1 minus 2x কোলেস লিখে দিলাম তাহলে সেই চির জানা কি 2 tan inverse x সমান সূত্রতে নিয়ে গেলাম tan inverse 2x divided by 1 minus x square এখানে x মানে অর্থাৎ কত 2x তাহলে আমরা লিখতে পারি 2 tan inverse 2x ঠিক আছে সো এটা হচ্ছে y এর মান এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে d dx 2 tan inverse কত 2x হবে না তাহলে আমার কাছে দাঁড়াচ্ছে এখানে 2 টা আগে চলে আসবে 2 d dx of tan inverse 2x না এটাই হবে আমার কাছে সো d dx of tan inverse এর সমান আমরা কি জানি 2 1 by 1 plus x square x হচ্ছে আমাদের কাছে 2x স্কয়ার আবার d dx of 2x হবে যেহেতু এটা 2x শুধুমাত্র x ছিল না তাকে x ধরেছি সে কিন্তু 2x আচ্ছা তাহলে এখান থেকে আমরা আসলে কি লিখতে পাচ্ছি এখান থেকে আমরা লিখতে পাচ্ছি dy dx ঠিক আছে equal to 2 উপরে হচ্ছে 2 1 plus 4x স্কয়ার আসছে না 2x এর উপরে স্কয়ার করলে 2 দুদুর চার 4x স্কয়ার d dx of 2x মানে x মানে হচ্ছে a তাহলে এখানে আসবে 2 তাহলে আমাদের আনসারটা হচ্ছে 4 by 1 plus 4x স্কয়ার এইটাই হবে আমাদের কাছে আনসার সো আগের অঙ্কের মতোই কিন্তু খুবই সিম্পল একেবারে এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে এখন আমরা 9 এর 9 নম্বর অঙ্কটা করব তো লিখা আছে tan inverse root y 1 minus x divided by 1 plus x অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সো আমরা x সমান এখানে যদি tan inverse আছে tan inverse 2x divided by 1 minus x স্কয়ার এই ফর্মুলা থেকে কিন্তু এটাকে নিয়ে যাওয়া যাচ্ছে না এতক্ষণ ধরে যেভাবে অঙ্কগুলো করেছিলাম ঠিক আছে 2 tan inverse সমান tan inverse 2x divided by 1 minus x স্কয়ার এই ফর্মুলাতে নিয়ে যাওয়া যাচ্ছে না আচ্ছা তাহলে এরকম যদি হয় তখন আমরা কি করব আমরা এখানে x সমান যে কোনো একটা ত্রিকোণমিতিক মান আমরা ইউজ করব যে কোনো একটা ত্রিকোণমিতিক রেশিও আমরা ইউজ করব এখানে যে x1 হয় cos theta বা tan theta কি ধরলে আমরা এখানে tan inverse রুট সূত্র সহ কাটা গিয়ে tan inverse সহ কি হতে পারে যেতে পারে কাটা যেতে পারে বা এখান থেকে যেতে tan x টা আসে কি হচ্ছে তাহলে দেখেন যে ধরি ধরি y equal to tan inverse root over 1 minus x divided by 1 plus x এই অবস্থা এখন আমরা যদি ধরি যে x সমান cos theta তাহলে আমাদের কাছে আসছে y equal to tan inverse root over 1 minus cos theta divided by 1 plus cos theta কথা হচ্ছে কি লাভ হলো 1 minus cos theta divided by 1 plus cos theta দিকে এই যে আমরা ত্রিভুজ সংযুক্ত করে ত্রিভুজ অনুপাত
যেই সাবটাটা করে আসছি অর্থাৎ ত্রিকোণমিতি এই ফার্স্ট পেপারে সেই সংযুক্ত গণিত অনুপাত আপনাকে কিন্তু ছাড়বে না, আপনাকে সব গণিতের সব জায়গায় আপনাকে ম্যাথের সব জায়গায় এই ত্রিকোণমিতি ফর্মুলাকে আপনাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, ওখানে কিন্তু আসলে আমরা করেছি 1 cos θ 2 sin θ 2 1 cos θ 2 cos θ 2 তাহলে আমরা সেই ফর্মুলাটা ইউজ করি tan ইনভার্স 2 sin স্কয়ার θ 2 এইটার জন্য আসছে আমাদের কাছে 2 sin স্কয়ার θ 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার θ 2 এগুলো আমরা সংযুক্ত করে ত্রিকোণমিতি অনুপাতে আলোচনা করেছি। যদি ত্রিকোণমিতিতে কোনো প্রবলেম মনে হয় আমি বলবো যে আগে ত্রিকোণমিতি সংযুক্ত করে ত্রিকোণমিতি অনুপাতটা খুব খুব ভালো করে করেন। ঠিক আছে, কারণ স্থিতিবিদ্যা গতিবিদ্যাতেও কিন্তু আপনারা এই ত্রিকোণমিতি রাখবেন। সো ক্যালকুলাস ও প্রয়োজন হচ্ছে। সো এখন আসি আমরা tan ইনভার্স tan ইনভার্স এখানে 2 2 কাটা যায় তাহলে আমরা লিখতে পারি যে এখানে tan স্কয়ার θ 2 এতে কোনো প্রবলেম নাই না, যে sin স্কয়ার θ 2 cos স্কয়ার θ 2 ফর্মুলাটা কি ছিল সেটা আগে আরেকবার লিখি, সেটা হচ্ছে 1 minus cos θ সমান হচ্ছে 2 sin স্কয়ার θ 2 আর যদি 1 plus cos θ হয় 2 cos স্কয়ার θ 2 এই ছিল আমাদের ফর্মুলা। সো sin θ / cos θ সমান tan θ, এবার স্কয়ার রুট কাটা গেলে তাহলে আমার কাছে আসে tan ইনভার্স আর এখানে আসে tan θ 2। ঠিক আছে, বিষয়টা দেখেন খুবই সিম্পল লাগে করে, তাহলে এখন tan ইনভার্স আর tan যদি কাটা যায় তাহলে তাকে আর θ 2। এখন দেখেন এখানে আমরা x1 cos θ ধরেছি না, তাহলে θ সমান কি হয় cos ইনভার্স x হয় না, এই যে এই জায়গায় ধরি x1 cos θ তাহলে সুতরাং θ সমান cos ইনভার্স x হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে y equal to θ y কি হচ্ছে তো half into θ না half into θ আসছে, সো এখানে y সমান half θ এর জায়গায় আমরা লিখতে পারি cos ইনভার্স x। দেখছেন কত সিম্পল করা হয়ে গেছে শুধুমাত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাতের এই ফর্মুলাগুলো ব্যবহার করে। সো এখন আসি আমরা dy dx, এবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে d dx of half cos inverse x এটাই তো না, তাহলে dy dx equal to half আগে চলে আসবে d dx of cos inverse x। ঠিক আছে, তাহলে d dx of cos inverse x এর ফর্মুলাটা আমরা এখন ব্যবহার করব, হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 2 বাই 1 মাইনাস। ঠিক আছে, ddx of cos inverse x সমান কি ছিল মাইনাস 1 বাই রুট 2 বাই 1 মাইনাস x স্কয়ার, সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করছি। সো এটাই হবে আমাদের কাছে আনসার কি মাইনাস 1 বাই 2 ইনটু রুট 2 বাই 1 মাইনাস x স্কয়ার, এটাই হচ্ছে আনসার। তো অঙ্কটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। ঠিক আছে, সো এই ধরনের ফাংশন থাকলে ইনভার্স ফাংশন থাকলে আমরা চেষ্টা করব x সমান cos θ বা tan θ যেটা ধরে রুট চলে যায় ত্রিকোণমিতি ফর্মুলাগুলো ইউজ করে সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাতের ফর্মুলাগুলো ইউজ করে, তারপর রুটও চলে গেল দেন আমাদের কি সিম্পল করে θ 2 হয়ে গেল। এভাবে করে আমরা এই অঙ্কগুলো সলভ করব আর কি। এখন আমরা 9 এর 10 নম্বর অঙ্কটা করব। তো এখানে কি বলেছে tan ইনভার্স 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এটা কিন্তু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এর আগের অঙ্কে আমরা কি ধরেছিলাম x1 cos θ। ঠিক আছে, এখন কি x1 cos θ ধরলে কোনো কিছু হবে, দেখেন তো x1 যদি cos θ ধরি cos স্কয়ার θ মাইনাস 1 আমরা কিছুই করতে পারছি না, তাহলে x1 যদি এখানে আমি একটা sec θ ধরি দেখেন sec স্কয়ার θ মাইনাস 1 তাহলে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1 তাহলে sec স্কয়ার θ মাইনাস 1 সমান হবে tan স্কয়ার θ। আশা করি এটা কাটা যাওয়ার একটা পসিবল আছে, কারণ স্কয়ার রুট কাটা গেল 1 বাই 10 1 বাই 10 কট কট কে আমরা ডিসি করে দিতে পারবো কোয়াড্রেন্ট করে দিতে পারবো দেন tan কাটা যেতে পারে। তাহলে আমরা একটা কাজ করি যে ধরি y equal to tan inverse 1 বাই রুট 2 বার x স্কয়ার মাইনাস 1 আছে, তো এখন আমি যে ধরছি কি ধরছি x equal to sec θ দেন θ equal to হচ্ছে আমার কাছে sec inverse x, সো আমরা এখন লিখতে পারি y equal to tan inverse 1 বাই রুট 2 বার sec স্কয়ার θ মাইনাস 1। আসলে বুঝতে পেরেছি x এর জায়গায় sec θ,
অন্তরীকরণ করি তাহলে হবে ডিওয়াই ডিএক্স ডিডিএক্স 5 বাই 2 মাইনাস সেকেন্ড ইনভার্স এক্স আসলে দেখুন আমাদের কাছে কোয়েরি সিম্পল হয়ে গেল না সো এখন ডিডিএক্স অফ 5 বাই 2 এটা মানে 0 ডিডিএক্স অফ এক্স মানে 0 মাইনাস ডিডিএক্স অফ সেকেন্ড ইনভার্স এক্স তাহলে সেকেন্ড ইনভার্স এক্স এর এখন ফর্মুলা বসিয়ে দিব কাজ শেষ তাহলে ডিডিএক্স অফ 5 বাই 2 মান 0 মাইনাস 1 বাই x into root over x square minus 1 ddx of second verse x তাহলে আমার result হচ্ছে minus 1 by x root over x square minus 1 এইটা হবে answer ঠিক আছে তো আমরা কি ইউজ করেছি ddx of second verse x যা এই সূত্রে আমরা দেখেছি সেটা হচ্ছে 1 by x root over x square minus 1 এই ফর্মুলাটা ইউজ করেছি সো খুবই সিম্পল তাহলে ফাংশনটা দেখে আমাকে চিন্তা করতে হবে x সমান কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ধরব ঠিক আছে এখানে sec θ ধরো তো আমার কাছে করে সিম্পল হয়ে গেল ঠিক আছে দেন ddx অফ sec ইনভার্স x চলে আসছে দেন আমার কাছে এটাই आंसर সো আশা করি বুঝতে পেরেছেন।